আমরা অসুস্থ হলে সুরাতুল ফাতিহা পড়বো, ঠিক কিনা? এই সুরার আরেকটা নাম দিয়েছেন বিশ্বনবী, সেটা হচ্ছে সাবউল মাসানি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বললেন, নবী আমি আপনারে সাবউল মাসানি দিয়েছি, আমি আপনারে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দিয়েছি আর কোরআনে আযীম দিয়েছি। বিশ্বনবী বলেন, এই সুরাতুল ফাতিহার এত দাম, এই সুরার মতো মর্যাদার সুরা তাওরাতের ভেতরে নাই, আল্লাহু আকবার, ইনজিলের ভেতরে নাই, এই সুরার মতো দামি সুরা সুহফে ইব্রাহিম ও মুসার ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, তাওরাতের মধ্যে নাই, কোন কিতাবের ভেতরে নাই। এই সুরার নাম হলো সুরাতুল ফাতিহা, সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, মানে এমন সাতটা বাক্য যেটা সবসময় পড়তে হয়, সবসময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়েন তাদের সুরা ফাতিহা পড়া লাগে না? শুধু ফরজ নামাজগুলো যারা পড়ে, পাঁচ ওয়াক্তের শুধু ফরজ, তাদের কমপক্ষে এই সুরা ফাতিহাটা 17 বার পড়া লাগে, কয়বার? আর যারা সুন্নাত সহ পড়ে তাদের কমপক্ষে 32 বার পড়া লাগে, কয়বার? 32 বার। তাহলে যার বয়স 60 বা 70, ছোটবেলা থেকেই উনি যদি নামাজি লোক হয় তাহলে উনি উনার জীবনে সুরা ফাতিহা কয় কোটি বার পড়ছে, উনার হিসাব আছে? কথা বলেন। আমরাও জীবনে কত লক্ষ লক্ষ বার সুরা ফাতিহা নামাজে তেলাওয়াত করছি, কারো কোনো হিসাব জানা আছে? এত লক্ষ বার সুরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরাটা পুরান পুরান লাগে? হ্যাঁ, একটা গান যদি আপনি 10 বার শোনেন, হ্যাঁ 20 বার শোনেন, 100 বার শোনেন, 1000 বার, আর ভাল লাগবে? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বার সুরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি আপনার মনে প্রশ্ন জেগেছে কি রে এই সুরাটা আর ভাল লাগে না, পুরান পুরান লাগে, আজকে আর এই সুরা পড়ুক না, কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শুরু করুক? কথা বলেন, এভাবে কখনো কোরআনকে পুরাতন মনে হয়? এটা কোরআনের মুজিজা, চিৎকার করে বলেন, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি, যে এই সাতটা বাক্য প্রতিদিন নামাজে পড়তে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে আমরা বুঝলাম এই সুরার আয়াত সংখ্যা 7টি, চিল্লায় বলতে হবে কয়টি? 7টি।